বলো। হ্যাঁ এক্ষুনি আসছি। না না, ট্যাক্সি থেকে বলছি। বললাম তো আসছি। ওকে, সি ইউ, বাই। বাবা, বেরোচ্ছ? বাবা, আজ ভাবছি অফিসার যাব না। হ্যাঁ, কিন্তু বিকেলের দিকে পারলে ঘন্টাখানেকের জন্য অন্তত ঘুরে এসো একবার। পার্টিতে কিন্তু 7:30টার মধ্যে পৌঁছতে হবে। হ্যাঁ মনে আছে বাবা। বাবা, ক্যান আই হ্যাভ আ স্মোক? ও প্লিজ। তুমি খাবে নাকি স্পেশাল ডেতে? হ্যাঁ, না 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 না, ইয়ে বলছিলাম, অদিতি আসার কথা ছিল না? হ্যাঁ, শি ইজ কামিং, শি ইজ অন হার ওয়ে। অদিতি কি একটা কোর্স করতে বিদেশ যাবে বলছিল না? ওই পাগলের কথা ছাড়ো তো বাবা, ওর মাঝে মাঝে ভূত চাপে, পড়াশোনার ভূত। কখনো বলে ফ্রান্স যাব রবীন্দ্রনাথকে নিয়ে রিসার্চ করতে, আবার কখনো বলে চায়না চলে যাব, ওখানকার ফোক কালচারের উপরে থিসিস সাবমিট করব। বাট শি ইজ ওয়ান্ডারফুল লেডি, অসাধারণ মেয়ে। রাহুল, আজকের দিনে তোমাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবে? হ্যাঁ বাবা বলো। দেখো, অদিতিকে যেন কখনো হারাতে না হয়। আমি জানি, আমি জানি তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে নানা রকম বাধা আছে, বাট স্টিল আমি জানি তুমি সেগুলো ওভারকাম করতে পারবে। হ্যাঁ বাবা। বোধ হয় অদিতি, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। থাক থাক থাক। হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসো বসো বসো। দাঁড়া, তার আগে তোমাদের জন্য কফি বানিয়ে আনি। না না, তুমি বসো, বরঞ্চ আমি বানিয়ে আনছি। বসো। আপনার শরীর কেমন আছে? শরীর, বয়স হচ্ছে, শরীর তো মাঝে মাঝে বিগড়বি। ওসব কথা থাক, তুমি বলো যে সন্ধ্যের পার্টিতে আসছো তো? না আঙ্কেল, আমার বোধ হয় যাওয়াটা ঠিক হবে না। তোমার মার ভয়? ভয় না, কেয়ার। উনি তো আমাকে ভীষণ ভালোবাসেন। আচ্ছা অদিতি, তুমি কি মনে করো যে কমলিকা সিংহরায় তোমাকে ততটাই ভালোবাসেন যতটা উনি তার নিজের ছেলে মেয়েকে? না আঙ্কেল, উনি আমাকে ভীষণ ভালোবাসেন, আমিও মাকে ভীষণ ভালোবাসি। ছোটবেলা থেকে নিজের মাকে পাইনি, উনি আমার মা। আচ্ছা আপনি বলুন তো, হঠাৎ আমাকে এত পছন্দ হলো কি করে? আপনার ছেলের জন্য তো কত মেয়ে ছিল। আমি জানি, আর আমি এও জানি যে কমলিকা সিংহরার মেয়ের সঙ্গে সত্যব্রত বোসের ছেলের সম্পর্ক নিয়ে কি কি ধরনের কমপ্লিকেশনস তৈরি হতে পারে। তবু আমার তোমাকে কেন এত ভালো লাগলো বলতো? কারণ আমার মনে হয় যে তুমি একমাত্র রাহুলকে তার নিজের জায়গায় ধরে রাখতে পারবে। তার মানে? হ্যাঁ, কি জানো মা, রাহুল কেমন যেন ফিকল ছেলে মানুষ। হ্যাঁ, আমি দেখেছি যে তোমার সঙ্গে ওকে পারফেক্টলি ম্যাচ করে। তোমার সঙ্গে থাকলে ও ছেলে মানুষ থেকে মানুষ হয়ে যায়। ঠিক আছে, তোমরা দুজনে বসে গল্প করো, আমি বরঞ্চ ভেতরে যাই। কেন বসুন না, রাহুল সে তখন থেকে কফি বানাতে গেছে, আমি দেখছি। বাবা কফি।
না না না, আমি কফি খাবো না। দিনে দু কাপের বেশি কফি খাওয়া স্ট্রিক্টলি বারণ। সকালে একপ্রস্ত হয়ে গিয়েছে। তার চেয়ে তোমরা বসে গল্প টল্প করো, আমি বরঞ্চ ভেতরে যে আমার কতগুলো টেলিফোন করার আছে। দেখি গিফটটা খুলে দাও না। ও সরি সরি সরি। ভালোই হলো, যদি ইচ্ছে করে তাহলে বরঞ্চ খাওয়া যাবে। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বরঞ্চ ভেতর থেকে ঘুরে আসি। যাও। থ্যাংক ইউ বাবা। কি ব্যাপার, চুপ করে রইলে? কিছু বলার নেই? না, তা নয়। আসলে কোন কথাটা দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না। কেন, যেটা প্রথম সেটা দিয়ে শুরু করো না। রাহুল, মেজবৌদির সঙ্গে তুমি ব্যবসাটা করো না, আমার রিকোয়েস্ট। এটা নিয়ে আমাদের সংসারে ভীষণ অশান্তি হবে, আমি বেশ ভালো করে বুঝতে পারছি। আচ্ছা অদিতি, তোমাদের সংসারে আমার তোমার সম্পর্ক নিয়ে অশান্তি বাধে? হ্যাঁ বাধছে, তবে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু মেজ বৌদির সঙ্গে এই ব্যবসাটা আমার ভালো লাগছে না রাহুল। চলো বলছো, আজ তুমি আমি বাবা বাইরে লাঞ্চ খেয়ে আসি, বাড়িতে একটা ফোন করো। ম্যাডাম, আজ আমি যেতে পারবো না, ও বাড়ির কতগুলো নিয়ম কানুন আছে, যে কদিন ও বাড়ির মেয়ে আছি আমাকে সেগুলো মানতে হবে। তার মানে ওই বাড়ির নিয়ম কানুন তুমি মন থেকে মেনে নাও না? কতগুলো মেনে নিই? যেমন যেমন ধরো আমি আমার ইচ্ছে মতো পড়াশোনা করব, ইচ্ছে মতো বিয়ে করব। অবশ্য মা কোনোদিনও এই ব্যাপারে ইন্টারফিয়ার করেননি, কিন্তু আজ যদি বাড়িতে লাঞ্চে না ফিরি মা ভীষণ মাইন্ড করবে, বলে আসিনি তো? বুঝলাম। আমি উঠছি রাহুল, আমার একটা ট্যাক্সি করে দেবে প্লিজ। বলো। হ্যাঁ, কোন অ্যাকাউন্ট থেকে? সবটাই ইনক্যাশ করে নিয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি। ঠিক আছে, হ্যাঁ চলে এলি যে। লাইব্রেরিতে যেতে ইচ্ছে করলো না মা, তাই চলে এলাম। ট্যাক্সিতে যাতায়াত করার কি দরকার? আমি তো বলেইছিলাম যখনই লাগবে আমার গাড়িটা নিয়ে নিবি। আমার কোনো অসুবিধা হয় না মা। তোর আজকাল কি হয়েছে বলতো অদিতি? কই, কিছু না তো। লাইব্রেরিতে যাসনি, কোথায় গিয়েছিলি তাহলে? এসবি আঙ্কেলের বাড়িতে, ওনার আজ জন্মদিন ছিল তাই উইশ করতে গিয়েছিলাম। আর ওর ছেলে কি যেন নাম, রাহুল বোস, ওর সঙ্গেও নিশ্চয়ই দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। এসবির সঙ্গে আমাদের ফ্যামিলির কি সম্পর্ক তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ জানি, তবে তার জন্য আমি তো দায়ী নই। তাহলে তুই ওর ছেলেকে বিয়ে করবি? মা, তুমি বিয়ে কথাটা এমনভাবে উচ্চারণ করলে যেন সেটা খুব একটা নোংরা শব্দ। আমি খুব সোজা একটা প্রশ্ন তোকে করেছি, তুই রাহুলকে বিয়ে করছিস কি না? আমি জানি না, এখনো ঠিক করিনি। তবে থাক না মা, তুমি না আমাকে কথা দিয়েছিলে এই ব্যাপারে তুমি আমাকে কোনোদিনও জোর করবে না। তা মাঝে বড় চিন্তা হয়, এই পৃথিবীতে রাহুল বোস ছাড়া আর কোনো ছেলে ছিল না? মা,
একটা কথা বলবো, আমি তোমার বা আমাদের এই পরিবারে কোনোদিনও কোনো অসম্মান হতে দেব না মা, এটুকু আমি তোমাকে প্রমিস করতে পারি। তবে এসপি আঙ্কেলের তোমার যে সম্পর্কে থাক না কেন, আমার কাছে তিনি একজন অত্যন্ত ভালো মানুষ। থাক, ওই সত্যব্রত বোস যে কি বিচিত্র জীব সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। উনি আমাদের বিজনেস রাইভাল বলেই কি? অদিতি, যা জানো না তা নিয়ে আমি তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। নেহাত, তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি কোনোদিন ইন্টারভিউ করব না কথা দিয়েছিলাম বলেই, নয়তো আমার নাম সত্যব্রত বোস। নিরীহ মেয়েটাকে বুকে কি লাভ শ্রীমতী কমলিকা সিংহ রায়? নিজের অকাল পক্ষ ডানা গজানো ছেলেটার দিকে একটু নজর দিন। বাহ, আজকাল আমার ফ্যামিলি সম্পর্কে আপনার খুব চিন্তা হয়েছে, কিন্তু আমার যে ব্যাপারটা মোটেই ভালো লাগছে না শ্রীমতী কমলিকা সিংহ রায়। কোন ব্যাপারটা? এক তো মেয়েটাকে অনর্থক বকাবকি করছে, আর দুই আপনার ছেলে, আপনার নিজের ছেলে, নিজের একমাত্র ছেলে নিজের এফডি ভেঙে 25 লাখ টাকা তুলে নিয়েছে। খবরগুলো ঠিক বলছি তো? খবর আপনি ঠিকই রাখেন, প্রশ্নটা অন্য। আমার সংসার ভেঙে আপনি আপনার কোন স্বপ্নের তাজমহল গড়বেন? চিরকাল তো শুধু অন্যকে ধ্বংস হতে দেখেছেন আর হেসেছেন, এবার একটু দুটা হোক। অনর্থক বাজে কথা বলে সময় নষ্ট করছেন, কাজের কথা বলুন। না না না, কাজ কিছু নেই, কাজ কিছু নেই। আসলে কি জানেন, আজ আমার জন্মদিন, তাই ওই পুরনো পরিচিতদের বসে বসে ওই টেলিফোন করছি আর কি। আচ্ছা, আপনি হচ্ছে এফডিটা কিনেছিলেন, ওটা টোটাল ভ্যালুয়েশন 25 লাখ মতো হবে তো? হ্যাঁ, ওটা তো ওই উড়িষ্যার জমিটা বেচে কিনেছিলেন, সেই জমিটা যেটাতে একটা ডিসপিউটেড কি ব্যাপার ছিল, মানে যে জমিটা নিয়ে উড়িষ্যা গভর্নমেন্টের সঙ্গে কেস চলছে, আপনি বিনামে কিনে নিয়েছেন। আপনার ছোট ছেলে, আই এম সরি, আপনার একমাত্র ছেলের নামে আপনি এফডিটা করেছেন। ব্যাপারটা জানাজানি হয়ে গেলে যে কি হবে আমি ভাবছি মিসেস সিনহা। না না, শুধু একটাই রিকোয়েস্ট, রাহুল আর অদিতির ব্যাপারে আপনি বাধা দেবেন না প্লিজ, ওটা বোধহয় উচিত হবে না। আমি জানি আপনার ভালো মানুষের পিছনে নিশ্চয়ই অন্য কোনো একটা উদ্দেশ্য আছে। না না, কোনো উদ্দেশ্য নেই, বিশ্বাস করুন কোনো উদ্দেশ্য নেই, আমি শুধুমাত্র ওদের দুজনের ভালো চাই। জানি এই বয়সে অবাস্তব কথা শুনলে ভীষণ হাসি। এনিওয়ে, আমার ফ্যামিলির কল্যাণ কামনার জন্য হ্যাপি বার্থডে। কি হয়েছে? ভাঙুক, সব ভেঙে যাক, সব ধ্বংস হয়ে যাক, আমি আর কিচ্ছু আটকাবো না, আমার কিচ্ছু যায় আসে না। কি হয়েছে তোমার? আচ্ছা কাকু, হোস্টেলে থাকলে অনেক পড়তে হয় না? পড়তে হয়, খেলতে হয়, বন্ধুদের সাথে ঝগড়া করতে হয়, আর অনেক কিছু কাজ করতে হয়। এটা কি একটা ছবি মনে হচ্ছে, কাউকে চেনা যাচ্ছে না। কার ছবি, কোত্থেকে পেলি?
ঠাকুর ওই আসন থেকে নিচ্ছিস কেন? ও সিক্রেট মিশনের ম্যাপ? হ্যাঁ। তা বাকি অর্ধেকটা কোথায়? আমার পার্টনার এই কাছে। পার্টনার? অ্যানি? দূর। ঠাকুমার কাজের জিনিস নিচ্ছিস কেন? আর তোরও পার্টনার হয়েছে, এক্সকার্শনে গেছে, ফেরার নামই নেই। নে বইগুলো গুছিয়ে ফেল। ঠাকুমা, এই ছবিটা কার? কি হলো এই ছবিটা কার ঠাকুমা? ঠাকুরদা না বাবার? চলো গো বইগুলো গুছিয়ে নেবো। এটা আমি নতুন এস্টিমেট করেছি। আমার আগের এস্টিমেট যেটা তুমি অ্যাপ্রুভ করেছিলে তাতে কিছু খরচ অতিরিক্ত ধরা ছিল, সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। অতিরিক্ত খরচ মানে? হ্যাঁ, তুমি ওয়ার্কারদের এন্টারটেইনমেন্টের ব্যাপারটা বাদ দিয়েছো দেখছি। আর আর ওই ক্যান্টিনগুলো লসে চালানোর কোনো মানে হয় না। অনেক তুমি যথেষ্ট রেসপন্সিবল, তবু বলছি ব্যবসা করা সংসার করা একই ব্যাপার, সবাইকে নিয়ে চলতে হয়। এক টাকা খরচ করে তুমি যদি পাঁচ টাকা রিটার্ন পাও তুমি দেবে না? এদের জন্য করে কি লাভ নিস? সেই তো ইউনিয়নের হাজারটা ডিমান্ড। আচ্ছা শোনো, এটা একটুখানি সাইন করে দাও তো। কি এটা? যে পপের মাইগ্রেশন সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন, স্কুল চেঞ্জ করতে গেলে এটা করতে হয়, প্রিন্সিপাল বলেছে। হ্যাঁ, পপে যাওয়াটা তাহলে ফাইনাল? হ্যাঁ মা, হাতের মাত্র একটা দিন রয়ে গেল। তোমরা দুজনেই ওকে পৌঁছে দিতে যাচ্ছ তো? দেখি এদিকের কাজগুলো শেষ করে যদি সম্ভব হয় যাব। শুক্রবার আবার জার্মানি রিসার্চ টিমটা আসছে। আচ্ছা মিতা, আমার না গেলেই কি নয়? সে কি কথা, মেয়েকে হস্টেলে দিচ্ছ, পৌঁছতে যাবে না? সে তো যে কে গেলেই হয়, কিন্তু এই কাজটা তো আমি ছাড়া হবেই না। আমি জানতাম শেষ মুহূর্তে তোমার কোনো না কোনো একটা কাজ এসে পড়বে, তোমাকে যেতে হবে না, আমি অর্ককে নিয়ে যাব, টিকিটও কাটতে দিয়ে দিয়েছি। বড় বৌমা, আজকাল দেখছি অনেকগুলো ডিসিশনই তুমি নিজেই নিয়ে নিচ্ছ, আমাকে জানাবার প্রয়োজনটুকু মনে করছো না। বললে কি আমি বাধা দিতাম? তা নয় মা, আসলে আপনি অন্য কাজ নিয়ে এত ব্যস্ত থাকেন যে যে পপের ব্যাপারে চিন্তা করার প্রয়োজনটুকু নেই। বড় বৌমা, আমিও মা, আর এই সংসারটাই আমার সব। তোমরা হয়তো আমাকে বাদ দিয়ে অনেক কিছু ভাবতে পারো, আমি তা বলতে চাইনি। থাক, যেটা ঠিক করেছো আশা করি সবকিছু ভেবেই করেছো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি, তোমার সঙ্গে কি অঙ্কনের মধ্যে দেখা হয়েছিল? হ্যাঁ, মাঝে মধ্যেই হচ্ছে, কেন বলুন তো? তুমি কি জানো কোনো ফিল্মের প্রজেক্টে টাকা ঢালছে কিনা? ফিল্মের প্রজেক্ট? আমি ভেবেছিলাম তোমাকে নিশ্চয়ই সবকিছু জানিয়েছে, ওর নামে কিছু ফিক্সড ডিপোজিট করা হয়েছিল, সেগুলোকে ক্যাশ করে ওর ফিল্মে ঢালছে। বিশ্বাস করুন মা, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আর তাছাড়া আজকে অর্ক বাড়িতেই আছে, আপনি ওকে ডেকে জিজ্ঞেস করুন না মা। অর্ক আজ বাড়িতে? কি ব্যাপার? আসলে পপের কিছু বই গুছিয়ে দিচ্ছে, আমি এখনই ডেকে দিচ্ছি। ভালোই হলো, আজ সব কথা সামনাসামনি ক্লিয়ার হয়ে যাবে। খেলবো বাবা, আগে মা আসুক, একটু দেখে নি আর কোনো কাজ আছে কিনা। এগুলো আমি নিয়ে না, তুমি আমার নিচে একদম হাত দেবে না বলে দিচ্ছি। আচ্ছা বাবা আচ্ছা, তুই হোস্টেলে গিয়ে ফিরে আয়, দেখবো আর তুই ইনশুর বানা যায় কোথায়। চামেলি, পপকে চান করাতে নিয়ে যাও, তারপর ছাদে যাবো না? যেও, চলো দিদি। কি ব্যাপার কমান্ডার, এত গম্ভীর কেন? অর্ক তুই
ফিল্মে টাকা ঢেলেছিস, তাও এভরি ভেঙে? তুমি কোত্থেকে জানলে? মা ডাকছেন, বাড়িতে সবাই জানে, একমাত্র আমি ছাড়া। কাম অন বৌদি, এই ছোট্ট ব্যাপার নিয়ে টেনশন করো না তো। এটা ঠাট্টার ব্যাপার নয় অর্ক, লেট নাইট করিস, বাড়িতে দেরি করে ফিরিস, অনিয়ম করিস, এগুলো অন্য ব্যাপার। তারপরে টাকা নিয়ে গন্ডগোল? কোনো গন্ডগোল নয় বৌদি, আমার টাকা আমি তুলেছি। তোমায় কে কিছু বলেছে নাকি? না। নিশ্চয়ই বলেছে, দাঁড়াও আমি গিয়ে কথা বলছি। আর তুমি ফালতু ফালতু টেনশন করবে না। শোন অর্ক। কি? তোকে একটা রিকোয়েস্ট করবো? বলো। প্লিজ বড়দের মুখোমুখি তর্ক করিস না, আর দয়া করে নিজের মাথাটাকে ঠান্ডা রাখিস, কথা দে। বেশ, কথা দিলাম।